আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি দেখাবো মাইক্রোম্যাক্স কিউ 42 সেকেন্ড এর পাসওয়ার্ড ব্যাটারি বা FRP সবটি একসাথে কিভাবে কাটবো। তো আমাদের জানতে হবে প্রথমে যে মোবাইলটির ভিতরে কি CPU আছে। তো আমি গুগলে অলরেডি টাইপ করে রেখেছি মাইক্রোম্যাক্স কিউ 45 সেকেন্ড CPU টাইপ, দেখতে পাচ্ছি কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর আছে, CPU আছে 8909। তো এটা আমরা UMT মাল্টিপ্লে কাটবো। আমি UMT মাল্টি টুল টা ওপেন করছি, তো অ্যান্টি ভাইরাসটা ডিসলেবেল করছি, এই কারণে ডিসলেবেল করছি কারণ আমার ইনস্টল করা থাকছে তো সেটা বাদ হয়ে যাচ্ছে, সেই কারণে। তো আমি এক্সট্রাক করছি, জিপ ফাইল করে রেখেছি। আমি টুলটা ওপেন করছি, আমার টুলটি ওপেন হয়েছে, রেড অ্যান্ড টুলে ক্লিক করব, তারপর ফরম্যাট এফএসএ ক্লিক করব। তারপর ভলিউম প্লাস এবং মাইনাস 100 প্রেস করে USBটা কানেক্ট করব। দেখতে পাচ্ছি এখন কিছুক্ষণ সময় নেবে, তবে বেশি সময় নেবে না। দেখতে পাচ্ছি 8909 আমরা যেটি গুগলে সার্চ করে মিললো সেটি সেম টু সেম মিলে গেছে, মডেল নাম্বার মাইক্রোম্যাক্স কিউ 42 সেকেন্ড অ্যান্ড্রয়েড ভার্সন। এখানে আমাদের এটা নিউ ভার্সন, এটা নিউ সেটআপ QCifier 3.3। তো আমাদের বলছে যে তুমি কি FRPটা কাটতে চাও, তাহলে আমি এস করছি, একসাথে FRP পাসওয়ার্ড প্যাটার্ন যা ছিল সব কেটে যাবে। দেখতে পাচ্ছি আমাদের লকটা কাটা কমপ্লিট হয়েছে। সো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো, এবং নতুন যদি হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করো।